আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। মাহে রমাদান উপলক্ষে 10 পর্বের ধারাবাহিক অনুষ্ঠান এসো হে রমাদানের আজকে পঞ্চম পর্ব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে সকল কারণে রোজা ভঙ্গ হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আপনাদের সামনে কারণগুলো উল্লেখ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে রোজা ভঙ্গ হওয়ার মৌলিক যে কারণ, সেটা হলো যে তিনটা কারণ হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। একটা হলো খাওয়া, পান করা এবং স্ত্রী সহবাস করা। খাওয়া এবং পান করা, এটা ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট, যেভাবেই হোক, এর মাধ্যমে আপনার রোজা ভঙ্গ হবে। যদি আপনি ইচ্ছাকৃতভাবে এটা করেন, তাহলে কাফফারা ওয়াজিব হবে, এবং যদি অনিচ্ছাকৃতভাবে করেন, তাহলে এর মাধ্যমে আপনার কাজা ওয়াজিব হবে। তো প্রথমে আমরা জানবো যে কাফফারা ওয়াজিব হবে কী কী কারণে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে খান অথবা ইচ্ছাকৃতভাবে পান করেন অথবা ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করেন, তাহলে এর মাধ্যমে আপনার উপরে কাজা এবং কাফফারা উভয়টা ওয়াজিব হবে। তো কাজা তো হলো, আমরা জানি যে একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখা, এবং কাফফারা হলো যে একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখা এবং লাগাতার রাখা। মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে, একটা রোজা রাখার পরে যদি গ্যাপ হয় বা কিছু রোজা রাখার পরে গ্যাপ হলো, তাহলে এর মাধ্যমে আপনার রোজা আবার শুরু থেকেই আপনার রোজাটা আবার কন্টিনিউ করে শেষ করতে হবে। এটাই কোরআন এবং হাদিসের ভাষ্য। এটা তো আমরা এখন জানতে পারলাম যে রোজা কোন কোন কারণে কাজা এবং কাফফারা উভয়টা ওয়াজিব হয়। তো এখন আমরা জানব যে সমস্ত কারণে, যে সকল কারণে আপনার রোজা শুধুমাত্র কাজা ওয়াজিব হয়, কোনো কাফফারা ওয়াজিব হয় না। তো প্রথম হলো যে কেউ যদি কোনো অখাদ্য কোনো কিছু খায় যেগুলো স্বাভাবিকভাবে মানুষ খায় না, যেমন মাটি, ইট, পাথর বা এই ধরনের গাছের ছাল, পাতা যেগুলো আছে অখাদ্য, এগুলো যদি কেউ খায়, তাহলে এর মাধ্যমে তার উপরে কাজা ওয়াজিব হবে, কোনো কাফফারা ওয়াজিব হবে না। দুই নম্বর হলো, কেউ যদি কোনো সিগারেট পান করে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, যেভাবেই হোক, তাহলে এর মাধ্যমে তার উপরে শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কোনো কাফফারা ওয়াজিব হবে না। অনেকে মনে করেন যে সিগারেট পান করার দ্বারা তার উপরে রোজা কাজা ওয়াজিব হয় না, অর্থাৎ রোজা ভঙ্গ হয় না। এটা ভুল ধারণা। সিগারেট পান করার দ্বারা আপনার রোজা ভঙ্গ হবে এবং এর দ্বারা আপনার উপরে কাজা ওয়াজিব হবে। তিন নম্বর, কেউ যদি কুলি করার সময় বা উজু করার সময়, গোসল করার সময় হঠাৎ করে তার গলার মধ্যে পানি চলে গেল, তাহলে এর মাধ্যমে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু যেহেতু অনিচ্ছাকৃতভাবে এটা হয়েছে, এর মাধ্যমে তার রোজা কাফফারা ওয়াজিব হবে না, শুধুমাত্র কাজা ওয়াজিব হবে। অনুরূপভাবে চার নম্বর, কেউ ব্রাশ করা অবস্থায়, ব্রাশের যে ফেনা রয়েছে, এই ফেনাটা ব্রাশ করার অবস্থায়, পেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করা অবস্থায় যদি ফেনাটা তার মুখের মধ্যে চলে যায়, তাহলে এর মাধ্যমে তার উপরে কাজা ওয়াজিব হবে, কোনো কাফফারা ওয়াজিব হবে না। পাঁচ নম্বর, কেউ যদি ডুশ গ্রহণ করে, বিভিন্ন সময় আমরা জানি যে জ্বর ইত্যাদি বিভিন্ন রোগের কারণে ডুশ দেওয়া হয়, এই ডুশ যদি কেউ গ্রহণ করে, তাহলে এর মাধ্যমে তার রোজা ভঙ্গ হবে, যেহেতু এই ডুশের মাধ্যমে তার পাকস্থলীতে তার যে ডুশের যে মেডিসিনটা রয়েছে এটা যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আপনার রোজা ভেঙে যাবে এবং কাজা ওয়াজিব হবে, কোনো কাফফারা ওয়াজিব হবে না। তো এক্ষেত্রে শরীয়তের যে মৌলিক যে নিয়মটা পাওয়া যায়, সেটা হলো যে আপনার বড় বড় যে সমস্ত রাস্তা রয়েছে, অর্থাৎ মুখ, নাক, কান এবং পিছনের রাস্তা, এই সকল রাস্তা দিয়ে যদি পাকস্থলীতে এবং নাক কান দিয়ে যদি আপনার দেমাগে যদি ঔষধ বা খাদ্য, মেডিসিন কোনো কিছু প্রবেশ করে, তাহলে এর মাধ্যমে আপনার রোজা ভঙ্গ হবে। এটা হলো হাদিস থেকে গৃহীত মৌলিক নিয়ম। তার পরবর্তীতে পরবর্তী হলো ছয় নম্বর, যে আপনার ইনসুলিন গ্রহণ করা। যারা শ্বাসকষ্টের রোগী রয়েছেন তারা ইনহেলার গ্রহণ করেন, এই ইনহেলার গ্রহণ করার কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। কেননা এই ইনহেলারের মাধ্যমে আপনার ভিতরে একটা মেডিসিন দেওয়া হয়, তরল মেডিসিন, যেটা শ্বাসকষ্ট রোগীদের জন্য অনেক উপকারী। এই মেডিসিন দেওয়ার কারণে, ইনহেলার যদি আপনি গ্রহণ করেন, তাহলে এই ইনহেলার গ্রহণ করার কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, এবং শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কোনো কাফফারা ওয়াজিব হবে না।
সাত নাম্বার কেউ যদি অক্সিজেন গ্রহণ করে, এই অক্সিজেন গ্রহণ করার মাধ্যমে যদি অক্সিজেনটা দুই ধরনের হয়ে থাকে, এক নাম্বার হলো যে যার মধ্যে শুধু বাতাস থাকে অর্থাৎ বায়ু যেটা অক্সিজেন থাকে, আর একটা হলো যে যার ভিতরে মেডিসিন সহ অক্সিজেন থাকে মিক্সড থাকে। তো মেডিসিন সহ অক্সিজেন যেটা সেটা গ্রহণ করার মাধ্যমে যেহেতু নাকের মাধ্যমে সেটা পাকস্থলিতে চলে যায়, এর মাধ্যমে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং কাজা ওয়াজিব হবে, কোনো কাফফারা আপনার উপরে ওয়াজিব হবে না। কেউ যদি নাকের ড্রপ গ্রহণ করে তাহলে এই নাকের ড্রপ গ্রহণ করার কারণে যেহেতু এই নাকের মাধ্যমে আপনার পেটের মধ্যে চলে যায় এবং দিমাগে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কোনো কাফফারা ওয়াজিব হবে না। যেহেতু নাকের মাধ্যমে যদি তার গলা পর্যন্ত আসে এবং গলা পর্যন্ত আসার পর সে সেটা থুতু করে ফেলে দেয়, তাহলে এর মাধ্যমে তার রোজা ভঙ্গ হবে না, তার রোজা যথাবস্থায় বহাল থাকবে। তার পরবর্তী হলো যে কেউ যদি হস্তমৈথুন করে, এটা অনেক বড় বদভ্যাস এবং অনেক বড় কবিরা গুনাহ। তা এর দ্বারা যদি তার বীর্যপাত হয় তাহলে এর মাধ্যমে তার রোজা ভঙ্গ হবে। হস্তমৈথুন করার সময় যদি বীর্যপাতের পূর্বে সে এটার থেকে বিরত থাকে তাহলে এর মাধ্যমে তার রোজা ভঙ্গ হবে না, কিন্তু যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে এবং শুধুমাত্র কাজা ওয়াজিব হবে। তারপর হলো কেউ যদি স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করছে, চুমা দিচ্ছে বা ফোনে তার সঙ্গে কথা বলছে বা খারাপ কোনো ছবি ফোনে সে দেখছে, এর মাধ্যমে তার বীর্যপাত হয়ে গেল, এর দ্বারাও তার রোজা ভঙ্গ হয়ে যাবে, শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কোনো কাফফারা এর মাধ্যমে ওয়াজিব হবে না। কারোর পেটে কোনো ক্ষত আছে, সেই ক্ষততে সে ঔষধ লাগালো এবং এই ঔষধটা তার পাকস্থলিতে চলে গেল, তাহলে এর মাধ্যমে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কোনো কাফফারা ওয়াজিব হবে না। তো প্রিয় দর্শক, এর পরবর্তী নাম্বার হলো কেউ যদি কোনো ঔষধ বা মেডিসিন কোনো কিছু গ্রহণ করে তাহলে তার মাধ্যমেও তার রোজা ভঙ্গ হয়ে যাবে, কোনো কাজা ওয়াজিব হবে, শুধুমাত্র কোনো কাফফারা তার উপরে ওয়াজিব হবে না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের এশোহে রমাদানের পঞ্চম পর্বের যে ধারাবাহিক যে 10 পর্বের অনুষ্ঠান, তার পঞ্চম পর্ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের আগামী পর্ব হলো যে সমস্ত কারণে আপনার রোজা ভঙ্গ হবে না, ওই কারণগুলি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।